হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার কথা যদি বলো তো আমি বলবো যে একদমই ভালো নেই, কারণ গতকাল মানে রাত্রিবেলা থেকে আমি ঐশানীর বার্থ সার্টিফিকেটটা, তারপর এদিকে সুখদেবের আধার কার্ড, আমার আধার কার্ড, এগুলো কোথাও আমি খুঁজে পাচ্ছি না। মানে চিন্তা করতে পারো, মানে এত দরকারি একটা জিনিস, মানে এটা আমি খুঁজে পাচ্ছি না। আমি আমার ওই মানে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তো ওইখানটাতে মার কাছে ছিল, তো মার কাছ থেকে আমি ওখানে নিয়ে গেছি। তো দরকারে অনেক সময় লাগে না, তো ওই জন্য আমি মার কাছ থেকে আমাদের ওই বাড়িতে নিয়ে গেছিলাম, যে যদি দরকার ঠরকার থাকে বারবার করে আসতে হবে না, তো ওখান থেকে সব আমি নিয়ে যেতে পারবো। মানে দরকারি কাগজপত্র যা যা ছিল সবকটাই মোটামুটি নিয়ে গেছিলাম। এবারে কী হয়েছে যে যে ঘুরতে যাবো, যে গ্যাংটকে তো ঘুরতে যাবো, যেখানে ওখানে তো সব মানে আইডেন্টি প্রুফ সব কিছু চাইছে, তো ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, তারপরে ঐশানির তো আধার কার্ড ফাদার কার্ড কিছু নেই, বা রেশন কার্ড আছে, আধার কার্ড নেই, তো ওর বার্থ সার্টিফিকেটটা চেয়েছিলো। এবার বার্থ সার্টিফিকেটটা ইতিমধ্যে আমি এখানে নিয়ে এসেছিলাম, মানে মা যখন আমাদের ওই বাড়িতে গিয়েছিলো তো মার কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম বার্থ সার্টিফিকেট, তারপরে আধার কার্ড, আমার আধার কার্ড, সুখদেবের আধার কার্ড আমি মার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওখানে এখান থেকে জেরক্স করে ওগুলো নিয়ে গেছে, তো অরিজিনালগুলো তো লাগছে না, তা বাবা বলছে অরিজিনালগুলো লাগবে না, তুই এটা রেখে দে। তো ওগুলো রীতিমতো আমি রেখে গেছি এখানে। এবার আমাদের ওই পাশের ঘর, যে ঘরে এসি আছে, তো ওই ঘরে খাটের তল মানে বিছানার বিছানার তলায় আমি ওগুলো রেখে গেছিলাম। এবার রেখে যাওয়ার পরে কাল পরশু দিনকে একটা দরকারে আমার লেগেছে আধার কার্ডটা, একটা দরকার ছিল, তো ওর জন্য আমার আধার কার্ডটা লেগেছে। তো আধার কার্ড নিয়ে মানে নিয়েছি, নিয়ে দরকার হয়ে গেছে, তা আমি আবার রেখে দিয়েছি ওই একটা প্লাস্টিকের ভেতরে। ওই প্লাস্টিকের ভেতরে সুখদেবেরও আধার কার্ড ছিল, আমার আধার কার্ড ছিল, আর ওইখানে বার্থ সার্টিফিকেটটা, এই তিনটে ছিল। তো ওই জন্য ওটাকে আমি ওই ঘরে মানে আমাদের এসি ঘরে বিছানার তলায় রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে তো মা ওখান থেকে যখন নিয়ে এসেছি না, মানে যখন দরকারটা আমি নিয়ে গেছিলাম, তো ওখান থেকে যখন নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমি আমাদের এই যে যেই ঘরটা আমি বসে আছি এখন, এই ঘরে বিছানার তলায় আমি রেখেছিলাম। তো এবার মা বলছিল কি যে পরশু দিনকার না তার আগের দিনকার ঘটনা আমার ঠিক খেয়াল নেই, তো মা বলছে যে ওটাকে ওখান থেকে সরা। পরশু দিনকারই মানে ওই এই বিছানার তলাতে ওই জিনিসটা ছিল, আধার কার্ড ফাধার কার্ড এই বিছানার তলাতেই ছিল। তা মা বলছে কি যে বাবার তো অনেক সময় দরকারের জন্য দরকারি জিনিসপত্র বিছানার তলায় থাকে, তা বাবা কোনটা পাবে না, কারণ টান মান মেরে ফেলে দেবে, তো এক কাজ করে ওটাকে সরিয়ে রাখ। তা আমি ভেবেছি যে এইসব জিনিস তো আর ফেলবে না, বা এইসব জিনিস মানে আমার মাথাতে আসেনি, মানে জিনিসটা আসেনি যে এখান থেকে যে সরাতে পারে জিনিসটা, মানে হারিয়ে যেতে পারে। তা আমি হচ্ছে ওই বিছানার তলাতে এতদিন আমি গ্যাংটক থেকে ঘুরে এসে এক মাস হয়ে দেড় মাস হতে চললো, দেড় মাসই হতে চললো। তো এতদিনে এই বিছানার তলে আমি রেখেছিলাম, তো হট করে কালকে আমি গতকাল আনছি কি যে মাকে বলছি যে মা তা আমি তো বাড়ি চলে যাবো আর দুদিন পর, তো আমি সব কাগজপত্র ডকুমেন্টস আমার যা আছে, আমি ডকুমেন্টস বলতে আধার কার্ড ফাধার কার্ডের করে বলছি, তা আমি বলছি কি যে মা তা এইগুলো এক জায়গায় করে রাখি, আর আমার জামা প্যান্ট আমি যা যা নিয়েছিলাম সব এক জায়গায় করে রাখি, যাওয়ার সময় কাল মানে লাগতে পারে, তো তখন এটা পাবো না ওটা পাবো না। তো আমি এবার ভেবেছিলাম যে এইবার এসেই আমি ওগুলো নিয়ে যাবো, তো অনেকদিন ধরেই রয়েছে আমাদের বাড়িতে, দেড় মাসের মতন ঘুরে আমরা ঘুরতে দেখেছি, দেড় মাসের মতন ওই ঘরে বিছানার তলায় ছিল, কিচ্ছু হয়নি। তো কালকে আর গতকাল রাত্রিবেলা যখন আমি মানে এই বিছানাটা তুলে যখন আমি ওগুলো নিতে গেছি না, তখন থেকে কোথাও পাচ্ছি না, মানে কি বলবো, মনে হচ্ছিল না আমার মাথার উপর না বা মানে আকাশ ভেঙে পড়েছে এরকম একটা ব্যাপার। মানে কালকে গতকাল রাত্রিবেলা মানে পাগলের মতন সারা ঘর খুঁজেছি, এই ঘরের সারা বিছনা তুলেছি, সব কিছু খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তো এবারে এক আছে ওই যে ঘরটা এসি আছে, তো ওই ঘরটাতে যখন রেখেছিলাম বিছানার তলায়, তো ওই ঘরটাতে আর কি খোঁজা হয়েছে, যে বিছনার তলা সমস্ত কিছু দেখেছি ওই ঘরেও কোথাও নেই, এই ঘরেও কোথাও নেই। মা আমাকে বলছিলো যে বারবার করে এখান থেকে সরিয়ে দে, কেন বাবা দরকারি জিনিস টিনিসও তো লাগতে পারে। তা আমি মার কথাটা আমি শুনিনি, তা আমি যে আর শুনবো কি, মানে আমি এটা কোনো কল্পনা করতে পারি যে এই ঘর মানে বিছানার তলা থেকে যে কোনো সময় জিনিস যে সরে যেতে পারে, মানে কি আর মানে মাথাতেই আসছে না, মানে আমার ব্রেনে কোনো কাজ করছে না, যে আমি কি অন্য কোথাও রেখেছি না, কি অন্য কোথাও রাখলেই বা কোথায় আমি রাখবো, বলে এইসব জিনিস আমি কোথায় রাখবো। আর ওই যে ঘরটা এসি আছে ওই ঘরটা দেড় মাস ধরে ছিল বিছানার তলায়, ওখান থেকে কিচ্ছু হয়নি, যেই আমি এই ঘরে এসে রাখলাম
অমনি একটা জিনিসটা গায়ে গায়ে হয়ে গেলো, তো আমি না মানে কী বলবো, কালকে সারাটা রাত আমি ঘুমাইনি, আমি চিন্তায় তাই 1টা বাজে, 1:30 বাজে, 2টো বাজে, হচ্ছে কোথায় রেখেছি, কিছুতে আমার ঘুম আসছে না, আমার মাথাতেও আসছে না জিনিসটা, মানে কোথায় যাবে কি বলবো, না ভগবান সত্যি কথা এত মানে কী বলবো, গরিবদেরকে এইভাবেই কি ভগবান ইয়ে করে, সব কিছুর দিক দিয়ে ইয়ে করে, তাই মানে কী বলবো, আমার কিছু বলার ভাষা নেই, যে এত দরকারি একটা জিনিস যে হারিয়ে গেছে না, আমি পুরো শক, মানে সুখদেবকে বলেছি, ও তো রীতিমতো আমাকে উল্টো পাল্টা বলছে, হ্যাঁ তুমি এত কেয়ারলেস কেন, তুমি মানে কোনো জিনিস ঠিক মতন রাখো না কেন, আমি কী করে জানবো যে এই বিছনাতলা থেকে যে কোথাও যে হারিয়ে যেতে পারে, আর কত কষ্ট করে ওইখানে বার্থ সার্টিফিকেটটা আমি পার করেছিলাম, আমি আর সুখদেব গিয়ে সেই ধর্মতলা ওখানটাতে যেতে হয়েছে, মানে ওরা ডেটের পর দিয়ে ডেট দিচ্ছে, ওই মানে ওখান থেকে বারবার করে যাচ্ছি আসছি, মানে কী বলবো, রীতিমতো ওরা ডেট দিয়ে যাচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে করে রীতিমতো ওরা ডেট দিয়ে যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা 4-5 দিনের মাথায় গিয়ে আমরা পেয়েছি বার্থ সার্টিফিকেট সেই সেই ধর্মতলা, এখানে না যে ধর্মতলা, তা আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানে একজন আছে মানে অ্যাডভোকেট আর কি, ও এই সমস্ত জিনিস আগে করতো, তো ওকে আমি বলাতে ও বলছে না আমি এই জিনিসগুলো এখন আর করি না, 6-7 মাস হয়ে গেছে, আমি জিনিসগুলো ছেড়ে দিয়েছি করা, মানে যেমন কারোর আধার কার্ড বার করা বা রেশন কার্ড বার করা, ভোটার কার্ড বার করা, এগুলো করতো আগে, তো এগুলো এখন 6-7 মাস হয়ে গেছে, তো ছেড়ে দিয়েছে এগুলো করা। তো ও আমাকে বললো যে প্রচুর খাটনি আছে, তো ওটাতে ওখানে যে যেতে হবে, আর এখন তো লকডাউন, লকডাউনে তো সমস্ত কিছু গাড়ি টাড়ি বাস টাস সব বন্ধ, তো এখন তো কোনো মতেই হবে না বার করা। আর আধার কার্ডটা বলছে, আধার কার্ডটা আবার নতুন করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ওরা ডেট দেবে, 6 মাস পর গিয়ে ওদের সাথে যোগাযোগ করে তারপরে গিয়ে আধার কার্ড আনতে হবে। আর বার্থ সার্টিফিকেটের কথা বললো যে বার্থ সার্টিফিকেটটা, এক হচ্ছে বার্থ সার্টিফিকেটের জেরক্স, আর দুই হচ্ছে হয় বার্থ সার্টিফিকেটের জেরক্স বা ওই হসপিটালের যে আমাকে ডিসচার্জ সার্টিফিকেট যেটা দিয়েছিলো ওই ডিসচার্জ সার্টিফিকেটটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, তো ওখানে গেলে ওটা অরিজিনালি পাওয়া যাবে যে আমারটা হারিয়ে গেছে, তো আমি আবার একটা এরকম বার করতে চাই, কিন্তু ওরা ডেট দেবে, বললো তোমাদের অনেকটা অনেক ঘুরতে হবে, মানে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে, যেরকম ডেট ডেটের পর ডেট দেবে এরকম করতে হবে, কিন্তু মানে কী করবো না, আমার কোনো মাথাতেই আসছে না, মানে কী করবো এই সব, কালকে সারা রাত ঘুমানি, ভোরবেলা 4টার দিকে একটু ঘুমিয়ে, অবশ্য ঘুম আসেও না, বেকার বলে তো লাভ নেই, এইরকম টেন্স সিচুয়েশানে কোনো সময় ঘুম আসে না, তো কালকে 4:30-4:30 একটু শুয়েছিলাম, আবার 5:30 সময় ঘুমিয়ে গেছে, যে আমি কোথায় রেখেছি, ঘর থেকে জিনিসটা কোথায় যাবে আমার না মাথাতেই আসছে না। তো আমি এখন আগে উঠি, উঠেছি তো অনেকক্ষণ আগে উঠেছি, উঠে খুঁজলাম তা পাইনি, তো এখন একটু দাঁত ব্রাশটা করে নিই, করে এদিকে ভাত কটা, মা বলেছে ভাত কটা ভেজে রাখতে, আর ওদিকে আবার দিদার প্রচণ্ড প্রচণ্ড শরীর খারাপ, দিদার আমার দিদার, তো মা গেছে, মাকে সকালবেলা মানে শ্বাস করতে পারছে না, এমন মানে উনি হার্টের পেশেন্ট, তো তা এরকম শ্বাস করতে পারছে না, মানে বিছনার মধ্যেই টয়লেট ফয়লেট পটি সব করে দিচ্ছে, মানে এরকম অবস্থা দিদার হচ্ছে, মানে ঘন ঘন শ্বাস ফেলছে আর ওরকম, আর মাকে মামাকে মামাকে বলছে কি কথা তো বলতে পারে না, আমরা আস্তে আস্তে মানে কী বলবো, কাউকে ডাকতে হলে হাতে হাততালি দিয়ে বা একটা মামি একটা গ্লাস দিয়েছে যে গ্লাসটাকে পিটাবা তুমি, মানে ওই কী বলে খাটের সাথে মানে এরকম ঠোকা দেওয়া যে যাতে আমরা শুনতে পারি, তা মামাকে বলছে যে একটু তুই আমার আমার মার কথা যে একটু ওর মা, তা মা ওখানে গেছে সকালবেলায়, অনেক সকালেই গেছে, তখন 6টা বাজে, তখন মা গেছে, তা মা বলেছে যে আমার যদি আসতে দেরি হয় তুই ভাত কটা একটু ভেজে দিস, তা কালকে রাতের ভাত রয়েছে, তো ওগুলোকে একটু দেখি এখন ব্রাশ ট্রাশ করে ওগুলো ভেজে নিই আমি, ভাত ভাত কটা ভেজে নেবো, মানে গলা দিয়ে কিছু নামছে না, কালকে রাতের থেকে না 1 ফোঁটা জল আমি খাইনি আমার এমন হচ্ছে, তো যাই গিয়ে ওদিকে ভাই ওরাও তো বাবা ওরা সবাই খাবে ওইখানেও খাবে, তো ওইখানে ওঠার আগে আমি ভাত কটা ভেজে ফেলি, প্রথমে দাঁতটা মেজে তারপর ভাতগুলো ভেজে ফেলি। আমার ছোট্ট বেবিটা উঠে গেছে, ছোট্ট বেবিটা উঠে গেছে, উঠে একটু ঢং ঢং করছে, একটু ঢঙি ঢঙি করছে, ওখানে একটু ঢঙি ঢঙি করছে, উঠে গেছে ঘুম থেকে, ঘুম থেকে উঠে গেছে, উঠে একটুখানি ঢঙি পানা করছে, ছোট্ট বেবিটা উঠে গেছে, ছোট্ট বেবিদলটা উঠে গেছে, আমার বেবিদলটা আছে না একটু ছোট্ট ছোট্ট একটা বেবিদল আছে আমার, এই বেবিদলটা উঠে গেছে, আচ্ছা ঠিক আছে খেল, তো চল মুখ ধুবি, চল দাঁত ব্রাশ, তুই আর আমি চ একসাথে দাঁত ব্রাশ করে, আচ্ছা তুই আমি একসাথে দাঁত ব্রাশ করি, চলো একসাথে আমরা দাঁত ব্রাশ করবো, thank you.
They all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you... আমি ঘর ঠর ঝাড় দিয়ে মুছে ফেলেছি। মাকে মা এসে কিছুক্ষণ আগে এসে তো আমি ঘর ঠর মুছে গেছে, তারপর দেখলাম মা এসছে। আর মা এসে ওই ইয়ে করলো, রান্না করতে গেছে এখন। আর আমি এদিকে ঘর ঠর সব মুছে টুছে রেখেছি। আর ইয়ে আমার সকালে খেয়েছি, রুটি খেয়েছি, রুটি করলাম। তা মা বললো ফোন করে যে তোর ভাত ভাত যাবে না, তো রুটি কর। তা রুটি আর আলু তরকারি করলাম। আর ও রুটিটা আমি করেছি, আর বাবা করেছে আলুর তরকারিটা। বাবা চলে এসেছিলো, তা দিদা মাকে, মা আসলো, মাকে জিজ্ঞেস করলাম দিদা কেমন আছে। তা মা বললো ওই একই রকম, খুব কষ্ট হচ্ছে, শ্বাস নিতে খুব শ্বাসের প্রবলেম হচ্ছে। তো মানে বিপদ আসলে চারিদিক দিয়েই আসে, এটাই যা। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, সকাল সকালে রান্নাটা করে ফেলবে। তো দেখি ওদিকে মনে হচ্ছে, মা তো বললো কচু শাক করবে আর পটল আলু তরকারি করবে। চলো যাওয়া যাক। এদিকে পটলের জন্য পটল আলু তরকারি করছে, এখানে পটলটা ভেজে রেখে দিয়েছে, আর এখানে মশলাটাকে কষাচ্ছে, আর এখানে কচু শাক সিদ্ধ করে রেখে দিয়েছে। Every time we say goodbye, they all see that it's a lie, 'cause we always give it one last try. Yeah, you've watched me break a thousand times. Now I'm all alone, 'cause you never show. You say you will, but then you don't. That's how it goes. তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি। তো এখন ভাত খেয়ে নেবো, ওদিকে মাও ভাত বাড়ছে। তো আমি যখন পুজো দিচ্ছিলাম তখনই মার ভাত বাড়া হয়ে গেছিলো। আর এই একজন ক্যামেরার সামনে সবসময় ঘুরু 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 করতে থাকবে, সবসময় ক্যামেরার সামনে ঘুরু ঘুরু ডান্স করছিলে। তো ডান্স একটু দেখিয়ে দাও সবাইকে, ডান্স দেখিয়ে দাও, ঠিক করে ডান্স ডান্স দেখিয়ে দাও, ঠিক করে ওইদিকে ওইদিকে গিয়ে। এটা কি, এটা ডান্স, এটা কি ডান্স? সেগুলো একবার দেখিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন এখানে এসে একটু বসে পড়েছি, আর ওইখানের সাথে একটু গল্প অল্প করে তারপরে আমি শুতে যাব। তো ওইখানে বলছে, মা চলো তুমি আর আমি আজকে একটা গল্প বলি, তুমি আমাকে একটা গল্প বলবে, আমি তোমাকে একটা গল্প বলবো। তো এই গল্প আর মেয়েতে মিলে গল্প করবো, তারপরে গিয়ে ঘুমাতে যাব। আর আজকে সত্যি মানে মনটা খুব খারাপ লাগছে, যে এত হয়তো আমারও হয়তো কোনো ভুল হতে পারে, যে আমি হয়তো কোথাও রেখেছি, এক জায়গায় ছিল ওখান থেকে সরিয়ে হয়তো অন্য কোথাও রেখেছি, সেটাও খেয়াল নেই হতে পারে। বাট আমি সব ঘর আমি দেখেছি, কিন্তু ওই যে ঘরটা এসি আছে না, তো ওই ঘরটার মানে খাটের তলা মানে বিছনার তলা টলা পুরো ভালো করে দেখিনি, জাস্ট ওপর থেকে উঠিয়ে রেখেছি, একদম ভালো সব কিছু নামিয়ে ঠামিয়ে আর কি দেখিনি। তো দেখা যাক রাত্রিবেলা আর একবার ইয়ে করবো, ওই বিছনার তলাটা দেখবো, দেখি পাই না কি। পাওয়ার তো কথা, ঘরে যদি থাকে তাহলে ঘর থেকে হারাবে না। এবার আমিও বলছি তো আমার হয়তো হতে পারে, আমার খেয়াল নেই কোথাও রেখেছি। তো যাই হোক, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতন এখানেই তাহলে তোমাদের সঙ্গে, বাই বাই।